अखिल, I'm pregnant. मैं ना थोड़ा टेस्ट क्रिकेट का फैन हूँ. I like स्टेशन पर पुजारा. So do I. হ্যালো বন্ধু, তো ব্যাড নিউজের ট্রেলার চলে এসেছে, যেখানে ভিকি কৌশল, তৃপ্তি দিমরি আর অ্যামি ভির্ক কাজ করছে. এটা গুড নিউজ যারা বানিয়েছে তারাই বানাচ্ছে, এবং সেম কাইন্ড অফ একটা টপিক রাখা হচ্ছে. গুড নিউজে কি ছিল যে ওখানে মানে স্পামটা সোয়াপ হয়ে গেছে, তো ওর স্ত্রীর বাপ হচ্ছে অন্য একজন, আরেকজন স্ত্রীর বাপ হচ্ছে আরেকজন, ঠিক আছে. তো সোয়াইপ হয়ে গেছে, তো ওর মধ্যে কী কনফিউশন ক্রিয়েট হয়, ওদের ইমোশনাল ড্রামা কী হয়, সেগুলো মুভিটা ছিল অনেক বেশি কমেডি ছিল, এবং লাস্টে একটু ইমোশনাল ব্যাপার কিছু জায়গায় ছিল. তো আই থিঙ্ক এইখানেও কাইন্ড অফ সেম সিনারি হয়ে চলেছে, বাট এটা অনেকটা বেশি ওয়াইল্ড এবং ইন্টিমেটেড হবে, ঠিক আছে. ওখানে আই থিঙ্ক সেরকমভাবে সেক্স সিন বা ওইটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়নি যেটা এখানে হবে, বিকজ ওখানে ভুল করে মানে সোয়াপ হয়ে গেছিলো স্পার্মটা, বাট এখানে মেয়েটা সেক্সুয়ালি ইন্টিমেট হয়েছে দুজনের সঙ্গে, এবং সেম কাইন্ড অফ স্ট্যান্ড অফ টাইমে হয়েছে, এবং দুজনের এগি ফার্টিলাইজ হয়েছে, এবং আই থিঙ্ক টুইন জন্ম দেবে, একটা পাবো একটা পাবো. এইবার মেয়েটা করার চেষ্টা করছে কোন ছেলেটা ভালো, ওর জন্য কোনটা বেটার হবে, বিকজ হচ্ছে মানে সন্তানদেরও সে খেয়াল রাখবে, তো কোনটা ভালো কে বেটার, ঠিক আছে, সেটা করার চেষ্টা করবে. এবং এই নিয়ে পুরো মুভিটাতে কনফিউশন, ফান অ্যান্ড অল দোজ থিং হবে, এবং দুটো ছেলেই মেয়েটাকে পাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, এবার দুজন লড়বে অ্যান অল দোজ থিং. তো সেখানে পুরোপুরি কমেডি হবে, এবং কমেডি কিন্তু এইটার খুব ইম্পর্টেন্ট বিষয় মুভিটার, প্রত্যেকটা কমেডি, প্রত্যেকটা পাঞ্চ কিন্তু একদম টার্গেটে লাগে, ঠিক আছে. স্পেশালি ওইটা আমার দারুণ লেগেছে, বলছে তেরা ম্যাচ টাই হয়ে গিয়া, বলে আমি সুপার ওভার খেলাম, ঠিক আছে. তো এইগুলো একটা কমেন্ট করতে লাস্টের দিকে যে মুভিগুলোর কথা বলছে, ঠিক আছে, যে আমি চান্না মেরা করতে করতে কি নাচবো নাকি, ঠিক আছে. তো এইভাবে যে প্রত্যেকটা কথা বলছে, প্রত্যেকটা কমেডি হিট করে একদম অন পয়েন্টে, এবং বেশ ভালো লাগে. কিন্তু এবার আমি একটা সিরিয়াস নোটে কথা বলি, এই যে মুভিটির টপিক, ঠিক আছে, এই জিনিসটা আই থিঙ্ক হতে চলেছে নতুন নিউ ফর দ্য নেক্সট জেনারেশন, ঠিক আছে. ফার্স্টে কি ছিল, একটা ছেলেটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়েটা ছেলেকে ভালোবাসে, দেন কি আসলো, ছেলে ছেলেকে ভালোবাসে, একটা মেয়ে মেয়েকে ভালোবাসে, সেটা নর্মাল হয়ে গেল, ঠিক আছে. ট্রান্সজেন্ডার এভরিথিং নর্মাল হয়ে গেছে, কোনো ব্যাপার না, আজকাল জেনারেশন চলে. এবার নেক্সট কী এভলিউশন হতে পারে, তো নেক্সট এভলিউশন এটাই যে একটা মেয়ে দুটো ছেলেকে ভালোবাসে, বা একটা ছেলে দুটো মেয়েকে ভালোবাসে, তিনজনের রিলেশনশিপ, ঠিক আছে. এইটা আই থিঙ্ক নেক্সট হয়ে যাবে, বিকজ তুমি চ্যালেঞ্জের একটা মুভি বেরিয়েছিল কিছু দিন আগে, ঠিক আছে, এই বছরই বেরিয়েছে, জেন্ডেয়ার, ঠিক আছে, আমাদের টম হল্যান্ডের, আমাদের স্পাইডারম্যানের গার্লফ্রেন্ড, বুঝতে পারছোকে, চার্নি ছিল ডুন টু, ঠিক আছে. তো ওর মুভিটা চ্যালেঞ্জার, ওখানে ও দুজনের সঙ্গে ইন্টিমেট হয়, এবং দুজন আবার নিজের মধ্যে ইন্টিমেট হয়, মানে হচ্ছে এটা বায়োসেক্সুয়াল কাইন্ড অফ থিং দাঁড়াচ্ছে, ঠিক আছে. তো এইটা আই থিঙ্ক নিউ ফিউচার চলেছে, যাই হোক অনেকটা ডিপে চলে গেল. তাও এই ট্রেলারটা আমার ভালো লেগেছে, এই কনসেপ্টটা নতুন একদম সেরকম বলবো না, বাট কনসেপ্টটা ইন্ডিয়ান সিনেমাতে নতুন, ঠিক আছে. এবং কমেডিটাকে এখানে কিন্তু সুন্দরভাবে কাজ করবে, তিনজনকে দেখতে দারুণ লাগবে, কি কৌশলকে সুপার লাগছে, তৃতীয় দিন দিকে সেই অ্যানিমেল থেকেই গর্জিয়াস, ঠিক আছে, ওই ব্যাপারটা আছে, এবং এই অ্যামিকেও বেশ ভালোই লাগছে, ঠিক আছে. এবার তিনজনের কেমিস্ট্রিটা যেভাবে ওরা একে অপর মানে এক ডায়লগ দিচ্ছে, তার উল্টো এক ডায়লগ দিচ্ছে, ওটা যে আপ অ্যান্ড গোটি যেটা হচ্ছে ওটা কিন্তু খুব মজা দিচ্ছে, কন্টিনিউয়াসলি একটা ফান ব্যাপার হচ্ছে. তো এই মুভিটা আই থিঙ্ক হলে যাওয়া উচিত, একদম ক্লিয়ার মাইন্ডে গিয়ে মুভিটা এনজয় করা উচিত, বিকজ এই মুভিটাতে বেশি কিছু ভাবলে কিন্তু প্রবলেম হতে পারে, লাগতে পারে, ঠিক আছে, এই কনসেপ্টটা নিয়ে. বাট তুমি যদি জাস্ট এইটুকু ভেবে যাও যে আনন্দ করো, মজা করবে, দেন এই মুভিটা তোমায় ফান করবে, আমি শিওর অ্যাবাউট দ্যাট. যেটুকু আমি দেখলাম, যে কটা আমি কমেডি দেখলাম, প্রত্যেকটা একদম টপ হিট করছে, প্রত্যেকটা আমার হাসিয়েছে, গানগুলো, মিউজিকগুলো, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ভালো লাগবে, অ্যাক্টিংগুলো ভালো, দেখতে ভালো লাগছে. সো আই এম শিওর মুভিটা খুব এনজয়েবল হবে. তো তোমাদের বিষয়ে কী মত, আমার তোমাদের কেমন লাগছে একটা আমার কমেন্টে নিশ্চয়ই জানিও, আমার সঙ্গে দেখো নেক্সট ভিডিওতে. গুড বাই।